আমাৰ আন্দোলনটো সরকারৰ বিৰুদ্ধে যি সরকারে নেকি ভাৰতৰ সংবিধান অধিকাৰটো আমাক প্ৰদান কৰা নাই সেই সরকারৰ বিৰুদ্ধে আমি আন্দোলন কৰি আছো আৰু আমাৰ অধিকাৰ আছে আমাৰ এই দেশৰ নাগৰিক হিচাপে আমাৰ অধিকাৰ আছে গতিকে ইৰাবৰণীয়ে যদি আজি কোনোবা বুজি পোৱা নাই বুজি পোৱাটো উচিত এফালে আজি পরেশ বৰুৱা আগুন চলি আছে আনপানীলি কেজনমানে আহি পেলাই আজি কৈছে নিজকে মানে বহুত কিবা কিবি কৈ আছে অসমীয়া জাতি মানে প্ৰাপ্ত কিবা কিবি বুলি দেখাব বিচাৰিছে ক'ত গ'ল সেই দাবীবিলাকে আগতে আমি যিবিলাক দাবী শুনিছিলোঁ মানে তেলৰ অফিচ আহিব লাগে চাহৰ অফিচ আহিব লাগে বিভিন্ন দাবীবিলাক শুনিছিলোঁ এইবিলাক ক'ত গ'ল কৰাপ্টেড মানুহবিলাকক হত্যা কৰা হৈছিলে এতিয়া ক'ত গ'ল কৰাপশ্যন কোনে কৰি নিভায়া নেই তো বহুত দুঃখ কা বাদ হে কি ও লোক যে বাধা কিয়া হ্যাঁ আমি নিভায়া নেই ও লোক নে বিদর্ভ মে কিয়া থা গোর্খাল্যান্ড মে কিয়া থা বোধোল্যান্ড মে সবই মে বাধা কিয়া থা আগর হাম লোক সত্তা মে আয়েঙ্গে তো আপকা প্রবলেম সল্ভ করেঙ্গে আভি হাম লোক ইহা কা ভূমিপুত্র হে ইহা কা জমিন মে হাম লোক কা অধিকার হে হাম ইস দেশ কা নাগরিক হে নাগরিক হোনে কে নাতে সংবিধান মে যো ভি অধিকার হে ও হামারা ভি বনতা হে তো আভি গভর্নমেন্ট কা রেসপন্সিবিলিটি হে কিয়া কিয়া বোধো লোক কো নহি মিলা কিসিলিয়ে বোধো লোক আসাম সে সেপারেট হোনে কে লিয়ে ইয়ে মুভমেন্ট কর রা হে ইয়ে দেখনা দিল্লি কেন্দ্র সরকার কা আভি রেসপন্সিবিলিটি হে